হ্যালো এভরিওয়ান, মেসেডিশিয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সুষমা ঘোষ দেবনাথ, টেকনো গ্লোবাল হসপিটালের সিনিয়র ডায়েটিশিয়ান, লাইফস্টাইল কোচ, ডায়াবেটিক এডুকেটর, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট। মেসেডিশিয়ান চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে আছি আপনাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করার জন্য। মেসেডিশিয়ান চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয় করোনা ভাইরাস থেকে সুরক্ষা সংক্রান্ত। সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে কোথাও লার্জ স্কেলে, কোথাও কুইক স্কেলে করোনা ভাইরাস নিয়ে আলোচনা চলছে। আমাদের সকলের মধ্যে করোনা সংক্রান্ত ভীতি, সুরক্ষা, বিভিন্ন ধরনের ধারণা, আশঙ্কা, অনিশ্চয়তা, সতর্কতা সমস্ত কিছু একসাথে কাজ করছে। কোন তথ্যগুলো সঠিক, কোন তথ্যগুলো ভুল, সেই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তবে একটা কথা অবশ্যই বলবো, সোশ্যাল মিডিয়াতে কিন্তু মানুষকে উদ্ভ্রান্ত করার মতন বা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার মতন, মানুষকে অযথা আতঙ্কিত করার মতন যথেষ্ট উপাদান রয়েছে। মেল করোনা ভাইরাস থেকে প্রোটেকশন সংক্রান্ত আলোচনা আমরা তো অবশ্যই করব, তবে তার আগে আমার যেটা মনে হয়, এই ভাইরাসটির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, কিভাবে আমাদের শরীরে এটি সংক্রমিত হতে পারে, এর উপসর্গগুলো কি, কিভাবে আমরা একে প্রতিরোধ করতে পারি, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের কিন্তু একটা খুব স্পষ্ট ধারণা থাকা খুবই প্রয়োজন। প্রথমেই বলি, করোনা কিন্তু নতুন কোনো ভাইরাস নয় বা করোনা একটি পার্টিকুলার কোনো ভাইরাসও নয়। করোনার কিন্তু অনেকগুলো স্ট্রেন রয়েছে। এগুলো স্তন্যপায়ী এবং পক্ষী শ্রেণীর প্রাণীদের মধ্যে রেসপিরেটরি ইনফেকশন ছড়ায়, যার কমন সিমটমগুলো হলো জ্বর, সর্দি, কাশি ইত্যাদি, যেগুলোর সাথে আমরা খুবই পরিচিত। এবং খুব রেয়ার কন্ডিশনে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিমটমস দেখা দিতে পারে। যে ছ ধরনের করোনা ভাইরাসের সাথে অলরেডি আমাদের হিউম্যান সিস্টেম পরিচিত, সেগুলো হলো 229E আলফা করোনা ভাইরাস, NL63 আলফা করোনা ভাইরাস, OC43 বিটা করোনা ভাইরাস, HKU1 বিটা করোনা ভাইরাস, MERS-CoV বিটা করোনা ভাইরাস, SARS-CoV বিটা করোনা ভাইরাস। এখন যে করোনা ভাইরাস নিয়ে মহামারী এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেটি হিউম্যান সিস্টেমে এর আগে কখনো আইডেন্টিফাইড হয়নি। সেই জন্য মানবজাতির কাছে এই স্ট্রেনটি একদম নতুন, নোভেল করোনা ভাইরাস 2019 বা 2019 NCOV নামে এটি পরিচিত। অবশ্য WHO এর একটি অফিসিয়াল নাম দিয়েছে, COVID-19। অন্যান্য রেসপিরেটরি ইলনেসগুলোর মতোই 2019 NCOV-তে আক্রান্ত হলে রানি নোজ, সোর থ্রোট, জ্বর, সর্দি, কাশি এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়। যে মানুষের ইমিউনিটি অলরেডি কম্প্রোমাইজড বা কোনো ধরনের কোমরবিডিটিস যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কিডনির সমস্যা, ক্যান্সার ইত্যাদিতে ভুগছেন, তাদের ক্ষেত্রে উপসর্গ বা লক্ষণগুলোর সিভিয়ারিটি আরও বেশি হয় এবং রেসপিরেটরি ডিস্ট্রেস বা নিউমোনিয়া মারাত্মক আকার ধারণ করতে পারে, যে ক্ষেত্রে কিন্তু প্রাণনাশের আশঙ্কাও রয়েছে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে বয়সজনিত কারণেই রিস্কটা একটু বেশি, এবং যেহেতু এখনো পর্যন্ত কোনো পার্টিকুলার ট্রিটমেন্ট আবিষ্কার হয়নি, সেই জন্য লাইফ রেখেই যাচ্ছে। এবার বলি করোনা ভাইরাস কিভাবে ছড়ায়। ওয়েল, করোনা ভাইরাসের অলরেডি নোন যে স্ট্রেনগুলো রয়েছে, যেমন SARS-CoV 2002 সালে চীনে বেড়ালের দ্বারা মানুষে সংক্রমিত হয়েছিল, MERS-CoV 2012 সালে সৌদি আরবে উট থেকে মানুষে সংক্রমিত হয়েছিল, কিন্তু এবারের এই 2019 NCOV 2019 সালের 27 ডিসেম্বর চীনে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিট হয়েছে এবং এটি একটি ড্রপলেট কন্টামিনেশন। সমীক্ষা এখনো পর্যন্ত এরকমই বলছে। ড্রপলেট কন্টামিনেশন অর্থাৎ কফ, থুতু, সর্দি, কাশি, হাঁচি, লালারস ইত্যাদির মাধ্যমে সংক্রমণ ছড়ানো, কিন্তু এটা এখনো পর্যন্ত প্রমাণিত নয় যে অন্য কোনো প্রাণীর দ্বারা সংক্রমণের কোনো সম্ভাবনা নেই। তার কারণ, সংক্রমণের প্রাথমিক উৎস চীনের একটি লাইভ অ্যানিমাল মার্কেট ছিল। তো এতক্ষণ এটা বোঝা গেল যে 2019 NCOV বা করোনা ভাইরাস অন্যান্য রেসপিরেটরি ইলনেস, নিউমোনিয়া বা রেসপিরেটরি ডিস্ট্রেসের মতন, এবং এর লক্ষণগুলো আমাদের খুব পরিচিত সাধারণ উপসর্গগুলোর মতন। তাহলে এত ভয় বা আতঙ্কের কারণটা কি? ভয়ের কারণ বা রিস্ক ফ্যাক্টর এটাই যে
যেহেতু এটি হিউম্যান সিস্টেমে একদম নতুন, সেই জন্য একে প্রতিরোধ করার মতন কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক আবিষ্কারে আমরা পর্যাপ্ত সুযোগ বা সময় এখনো পর্যন্ত পেয়ে উঠিনি। অ্যান্টিবায়োটিক এক্ষেত্রে কোনোভাবেই কাজ করবে না, কারণ অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার উপর কাজ করে এবং করোনা একটি ভাইরাস। তাহলে সুরক্ষা কিভাবে সম্ভব? বিভ্রান্ত হওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু অলরেডি আমাদেরকে কিন্তু একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। আমি সেটাই আপনাদেরকে খুব সহজভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, আর এই ক্ষেত্রে তো প্রিভেনশন ছাড়া অন্য কোনো উপায় নেই, সুতরাং আমাদেরকে কিন্তু সচেতন হতেই হবে। ক্রস কন্টামিনেশন রোধ করার যে প্রাথমিক টেকনিকগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে, এবং সেই সাথে আমাদের ইমিউনিটিকে কিন্তু প্রচণ্ড রকমভাবে বুস্ট আপ করতে হবে। আমি খুব সহজ 10টা পয়েন্টের মাধ্যমে পুরো বিষয়টা আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। 1 নম্বর, অতি অবশ্যিতভাবে প্রত্যেকবার খাবার খাওয়ার আগে 2 হাত সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুতে হবে। সাবান জলের পরিবর্তে কোনো অ্যালকোহল বেসড হ্যান্ড রাব বা হ্যান্ড ওয়াশ বা ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজারও কিন্তু ব্যবহার করা যেতে পারে। 2 নম্বর, আমাদের স্কিন আমাদের শরীরের ফার্স্ট লাইন প্রোটেকশনের কাজ করে। আমাদের স্কিন ভেদ করে কোনো রকম রোগ জীবাণু কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতে পারে না। তবে স্কিনের উপরে যদি কোনো রকমের ক্ষত বা ঘা সৃষ্টি হয়, তাহলে কিন্তু সেই ক্ষতস্থানটি আমাদের শরীরে রোগ জীবাণু অনুপ্রবেশের ওপেন ডোর হয়ে যায়। সেই সাথে আমাদের মুখের ভেতরকার যে এপিথেলিয়াল সেল লাইনিং রয়েছে বা আমাদের চোখের ভেতরের যে অংশ বা আমাদের নাকের ভেতরকার যে নালীপত্র রয়েছে, এই সমস্ত জায়গাগুলোর যে স্কিনটা রয়েছে সেটা কিন্তু আমাদের শরীরের অন্যান্য অংশের স্কিনের মতন অতটা প্রোটেকটিভ নয়, এবং এখান থেকে কিন্তু খুব সহজেই জীবাণু অনুপ্রবেশ করতে পারে। সেই জন্য শরীরে যদি কোনো রকমের ক্ষত সৃষ্টি হয়, তাহলে সেই ক্ষতস্থানটির অ্যাসেপটিক পদ্ধতিতে যত্ন নিতে হবে। সেই সাথে যখন তখন চোখ ডলা, নাক খোঁচানো, মুখে হাত দেওয়া, চোখ এবং ঠোঁটের প্রসাধনী ব্যবহার করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সচেতনভাবে সতর্ক হতে হবে। 3 নম্বর, হাঁচি কাশির সময় নিজের নাক এবং মুখ ঢাকুন এবং অন্যদেরকেও এই বিষয়ে সতর্ক করুন। জ্বর সর্দি কাশিতে আক্রান্ত ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন। 4 নম্বর, অন্তত এই পরিস্থিতিতে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হলে সেটিকে সামান্য জ্বর সর্দি কাশি বলে উপেক্ষা না করে সঠিক সময় ডাক্তারের পরামর্শ নিন। 5 নম্বর, প্রতিদিন একটি ব্যালেন্সড ডায়েট ফলো করুন, যাতে আপনার ইমিউনিটি পাওয়ার ভেতর থেকে স্ট্রং হয়। সেই সংক্রান্ত ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। 6 নম্বর, আদা, পেঁয়াজ, হলুদ, রসুন, এই খাবারগুলো কিন্তু আমাদের রেসপিরেটরি হেলথ ইমপ্রুভ করতে এবং আমাদের ইমিউনিটি বাড়াতে মারাত্মক রকমভাবে সাহায্য করে। সুতরাং প্রতিদিনের ডায়েটে এদেরকে অবশ্যই রাখুন, তবে রান্নার পদ্ধতিটা কিন্তু স্বাস্থ্যকর হতে হবে। কোনো স্টু বা হেলদি স্যুপ বানিয়ে আপনারা এগুলোকে খেতে পারেন। 7 নম্বর, আমাদের বডি ফ্লুইডের পিএইচ অর্থাৎ অম্ল ক্ষার সাম্য কিন্তু যে কোনো ধরনের রোগ জীবাণুর গ্রোথের ক্ষেত্রে একদম অনুপযোগী, সুতরাং আমাদের নর্মাল পিএইচ ব্যালেন্স কিন্তু মেনটেন করতেই হবে, এবং সেক্ষেত্রে লেবু ও অ্যাপেল সিডার ভিনিগার ভীষণ রকম উপযোগী। 8 নম্বর, পিএইচ ব্যালেন্সের সাথে সাথে কিন্তু ওয়াটার বা ফ্লুইড ব্যালেন্সও ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং আপনার সিস্টেমকে ওয়েল হাইড্রেটেড রাখুন। 9 নম্বর, বাইরের খাবারের ক্ষেত্রে হাইজিন কিন্তু অবশ্যিতভাবে একটা খুব বড় বিষয়। এই বিষয়ে আমার আলাদা করে কিছু বলা নেই, আপনারা প্রত্যেকেই সেটা জানেন। তো বাইরে খাবার খেলে কাঁচা খাবার বা কোনো প্রিজার্ভ ফুডের থেকে প্রপারলি হিট ট্রিটেড খাবার কিন্তু অনেক বেশি সেফ, এবং দ্যাট শুড বি ইয়োর চয়েস। 10 নম্বর, কর্পূর, ধুনো, শুকনো নিম পাতার ধোঁয়া, এদের কিন্তু জীবাণুনাশক গুণ বা ক্ষমতা রয়েছে। সুতরাং বাড়ি বা ঘরের ভেতরের পরিবেশকে জীবাণুমুক্ত রাখা আপনার হাতের মুঠোয়, প্রয়োজন শুধু আপনার সচেতনতা। করোনাতে আক্রান্ত হলে কি হবে সে কথা না ভেবে আসুন আমরা সকলে মিলে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি। করোনা সংক্রমণ প্রতিরোধ করা একদমই কিন্তু সহজ, প্রয়োজন আমাদের প্রত্যেকের সচেতনতা। কেবলমাত্র নিজে সচেতন হলে কিন্তু হবে না, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের আশেপাশের প্রত্যেকটি মানুষের মধ্যে সেই সচেতনতা জাগ্রত করা।
এই সেফটি মেজার্সগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু শুধুমাত্র করোনা থেকে সুরক্ষা নয়, আরও অন্যান্য প্রচুর রোগ জীবাণুর হাত থেকেও কিন্তু আমরা নিজেদেরকে, নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারব। সুতরাং স্বাস্থ্য সচেতনতায় আপনার দায়িত্ব পালন করুন, নিজে সুস্থ থাকুন আর সকলকে সুস্থ থাকতে সাহায্য করুন। আমি আছি আপনাদের সঙ্গে, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা মন্তব্য থাকে তাহলে নিঃসংকোচে কমেন্ট বক্সে লিখে আমাকে জানান। মিস্টার টিশিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুষমার সঙ্গে থাকুন, সহজ উপায়ে সুস্থ থাকুন।